নমস্কার, সশ্রদ্ধ প্রণাম, ছোট বড় সমবয়সী সবাইকে নমস্কার। ডক্টর শাকিল দাস রায়, আমি একজন বাঙালি, পাঁচ পুরুষ কলকাতার বাঙালি। আজকে ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীতে যেসব বাঙালিরা আছে, রাষ্ট্র হিসেবে, ভাষা হিসেবে, বাংলা ভাষা বোঝা হিসেবে, তাদের জন্য আজকে আমি কিছু বলতে এসেছি। কি বলবো সেটা একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ আমাকে একটু ভূমিকা টানতেই হবে। একটা খবর, যে খবরটা সত্যিই দেওয়া দরকার। অনেকে জানেন বা জানেন না, অনেকে পাশে থাকেন হয়তো জানার প্রয়োজন মনে করেননি, অনেকে হয়তো জানেন মনে করেছেন ঠিক আছে অনেক কিছু তো হচ্ছে, এটা আবার এমন কি বড় কথা। সেই জন্য আমি এই সুযোগটা নিলাম আজকে মুম্বাইতে একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে এই ভিডিও শুটটা করা হচ্ছে। পরে আমি সমস্ত বলবো কোথায় কি ব্যাপার। যে খবরটা আমি দেব সেটা ছবির জগতের, ছায়াছবির জগতের, অভিনয় জগতের। এমএফআই হল মহেশ্বর ফিল্মস ইন্টারন্যাশনাল। এটা শুরু করেছেন মিস্টার মনোজ মহেশ্বর, তার বাবার নামে, বাবার নাম মহেশ্বর যাদব। পিতৃমাতৃ আশীর্বাদ নিয়ে এমএফআই শুরু করেছেন মিস্টার মনোজ মহেশ্বরজি পাটনা থেকে কিছু বছর আগে। পাঁচ বছর পাটনায় অ্যাক্টিং, অভিনয়, নাচ, গান, সিঙ্গিং, টোটাল একটা প্রোডাকশন হাউস সামলেছেন পাটনাতে। ভোজপুরি ওনার মাতৃভাষা হিসেবে শুরু করেছেন। আপনারা হয়তো ভাবছেন এটা আবার বলার কি আছে, অনেকেই তো অনেক কিছু শুরু করে, ভোজপুরি, হিন্দি, এ তো আমরা জানি। আর ভোজপুরি নিয়ে একজন বাঙালি মহিলা ডক্টর শাকিল দাস রায় আজকে দাঁড়িয়ে কি বলতে এসেছে একটু ধৈর্য ধরুন। পৃথিবীতে অনেক কথা, অনেক খবর আমরা পাশ দিয়ে হয়ে যায়, অনেক ব্যক্তিত্ব, অনেক বড় কাজ যেটা আমরা জেনেও না জানার ভান করি, জানতে চাই হয়তো জানতে পারি না, জানলে হয়তো আমাদের উপকার হবে, আমরা এড়িয়ে যেতে চাই, একটু ধৈর্য ধরুন। এমএফআই মহেশ্বর ফিল্মস ইন্টারন্যাশনাল মনোজ মহেশ্বরজি শুরু করেছেন, যেটা এক্ষুনি বললাম, তার বাবার নামে মহেশ্বর যাদব। পাটনা পাঁচ বছর খুব ভালোভাবে কাজ করার পর বহু ছেলে মেয়ে, অন্তত হাজার তো হবে, অভিনয়, নাচ আর গানের টোটাল ইনস্টিটিউট চালানোর পর কলকাতার পাশে একটা ছোট্ট শহরে, আর যদিও কোনো শহরই ছোট নয়, গ্রাম ছোট নয়, ব্যারাকপুরে এমএফআই একটা ব্রাঞ্চ খোলা হয়েছিল। সেটা অনেক বছর হয়ে গেল, এমএফআই ব্যারাকপুর ব্রাঞ্চ, সেটা চালাচ্ছেন মনোজ মহেশ্বরজির ছোট ভাই মঞ্জিত যাদব। আপনারা ভাবতে পারেন ঠিক আছে চালাচ্ছে তো চালাচ্ছে, আমরা কি করতে পারি, এই ভিডিও দেখে আমাদের কি লাভ হবে? লাভ তো নিশ্চয়ই হবে। ডক্টর শাকিল দাস রায় ছমাস কলকাতার বাঙালি, একটা বিষয় পেছনে ফেলে এসেছি, একটা ব্যাকগ্রাউন্ড যেটা আমার পরিচয় আমি বারে পরে দেবো আপনাদের সামনে। আমি যখন মনে করছি যে বাঙালি হয়ে একটা ভোজপুরি হিন্দি লবির হয়ে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বের বাঙালিদের কিছু খবর দেব, নিশ্চয়ই তার মধ্যে একটু কিছু সেন্স আছে, তাই না? কিছু মানে তো থাকবেই, কিছু খবর, যে খবর আপনাদের প্রত্যেকের জানা দরকার আমি মনে করছি। ধন্যবাদ ইন্টারনেটকে, আর ধন্যবাদ আমাদের ইনফরমেশন টেকনোলজিকে, যেটার জন্য আজ এই আমাদের ইচ্ছা, আমার ইচ্ছা, উনাদের ইচ্ছা একাকার হয়ে মিশে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে ছড়িয়ে পড়ছে, এটা খুবই জরুরি। মঞ্জিত যাদব ব্যারাকপুর কলকাতা শিয়ালদা স্টেশন থেকে মাত্র 20 কিলোমিটার দূরে জাস্ট পাশে একটা শহরে এমএফআই ব্যারাকপুর ব্রাঞ্চ সুষ্ঠুভাবে চালাচ্ছেন। 1400 থেকে 1500 ছেলে মেয়ে ভীষণ ভালোভাবে অভিনয় শিখে, নাচ শিখে, গান শিখে, তাদের ভগবান দত্ত প্রতিভা নিয়ে তারা দূরে এগিয়ে যাচ্ছে, কাজ করছে। এবার আমি বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি আজ এমএফআই মুম্বাই। 7 বছর হয়ে গেল এমএফআই মুম্বাই, আগে কান্দিবিলি ওয়েস্টে প্রোডাকশন হাউস ছিল এমএফআই প্রোডাকশন হাউস, এখন
এখন গোরেগাঁও ওয়েস্ট সিদ্ধার্থ নগরে, বাংলাতে সিদ্ধার্থ নগরে এই ট্রেনিং রুমে বসে এই ভিডিওটা শুরু হচ্ছে। এখন মজার কথা হলো, ভোজপুরিকে নিয়ে এত পেছনে কেন পড়ে গেলাম? ভোজপুরি হিন্দি কে বা কি করলো? বড় বড় সেলিব্রিটি স্টারকে নিয়ে আলোচনা না করে আমি MFIকে নিয়ে কেন আলোচনা করছি? চিন্তার বিষয়। সাধারণত বাঙালিরা ভেবে থাকেন বিহারি মানে ফুচকা বানায়, বিহারি মানে হাওড়া স্টেশনে প্রচুর ওজন মাথায় নিয়ে যাওয়া সেই পুরিটা, বিহারি মানে গরমকালের সন্ধেবেলা হতে না হতে ঢং 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 করে কুলপি বিক্রি করা, বিহারি মানে নিউ মার্কেটের বাইরে সিঙ্গারার দোকান। এই বিহারি আর ভোজপুরি থেকে একটা নতুন জগৎ, নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন করার প্রয়াস, আর সেটা করে দেখানোর প্রমাণ MFI বাংলা করেছে। আজ বাংলাতে বলা এই জন্য কারণ ব্যারাকপুরে MFI এর একটা ব্রাঞ্চ নির্দিষ্টভাবে কাজ করে চলেছে। এবার আমি বলি MFI নিয়ে আমি কেন বলছি। আমি MFI এর সাথে 1.5 বছর ধরে যুক্ত, আমি অভিনয় করি, আমার পরিচয় আরো অনেক পরে আমি দিতে চাই, কারণ এই জায়গাটার কোনো রকম বাধা বিঘ্ন যাতে না হয় এই খবর দেওয়ার মাঝখানে। আমি অভিনয় করি, আমি MFI এর ফ্যাকাল্টির সাথে যুক্ত, আমি যা যা করি সেগুলোর সাথে যুক্ত। আর MFI নিয়ে বলার একটাই কারণ, ছোট ছোট শহরের ভগবান দত্ত প্রতিভাগুলো হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারা কিছু করতে পারে না। কলকাতায় থাকার সুবিধে সুযোগ সকলের থাকে না, সকলের আত্মীয় জায়গা দেয় না, সকলের বন্ধু বান্ধব তার বাবা মা বড় পোস্টে কাজ করেন না, সেজন্য তারা থাকতে পারে না। লাখ 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 শত সহস্র ভগবান দত্ত প্রতিভা, অভিনয়, গান, নাচ, বাজনা, যা কিছু হোক সেগুলো হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কলকাতায় থাকা যায় না। কলকাতায় থাকার জায়গা নেই বলে MFI এর সাথে আমি জড়িত, এই কারণে এদের একদম আলাদা ধরনের বিচার, যে বিচার আমার মনকে নাড়া দিয়েছে, যে বিচার সম্বন্ধে আমি সত্যিই ভাবতে চাই যে এত আলাদা খবরটা সকলের কাছে পৌঁছানো দরকার। ছোট ছোট শহরের ছেলেমেয়েরা এসে ব্যারাকপুরে নামছে, ব্যারাকপুর থেকে মঞ্জিত যাদব এখানে পাঠাচ্ছে, কারণ এখন ভোজপুরির সাথে হিন্দি, পরবর্তী অধ্যায় আমাদের বাংলায় যাওয়া, বাংলা সিরিয়াল, বাংলা অভিনয়, বাংলা ওয়েব সিরিজ, যা যা বলিউডে হচ্ছে, যা যা টলিউডে হচ্ছে, MFI পদক্ষেপ একটা পর একটা এগিয়ে চলছে। এটা কেন বলা, ব্যারাকপুরের পর বারাসাতে যাওয়া হবে, তারপর কৃষ্ণনগর আমার খুব মনের টান, কারণ ওটা আমার মামার বাড়ি। ছোট ছোট শহরগুলোকে কেউ প্রাধান্য দেয়নি আজ পর্যন্ত। ইনারা ছোট ছোট শহরের গ্রামে গঞ্জে যাদের অস্তিত্ব বিলীন সকলে বলে, যাদের স্বপ্ন বিলাসিতা, যারা স্বপ্ন দেখতেও ভয় পায়, তাদের টেনে এনে সুযোগ দিয়ে মুম্বাই পর্যন্ত এনে মিস্টার মনোজ মহেশ্বরজি তাদের ব্রেক দিচ্ছেন শর্ট ফিল্ম, বড় ফিল্ম, ছোট ফিল্ম, ডকুমেন্টারি, ভিডিও লঞ্চ, মিউজিক লঞ্চ, যার যার প্রতিভা অনুযায়ী। এটা খুব ছেলে খেলা নয়, এটা খুব সহজ নয়। আমরা নিজেদের লোকের জন্য, নিজেদের ফ্যামিলির জন্য চিন্তা করে আমাদের স্বার্থপরতাকে ঢাকতে চেষ্টা করি, তাই আমরা পারি না। আর দূর গ্রামের ছেলেমেয়েরা ব্যারাকপুরে যাচ্ছে, সেখানে কাউন্সেলিং হচ্ছে, সেখান থেকে তারা সুযোগ পাচ্ছে, যারা পাচ্ছে তার মধ্যে মুম্বাই এসো, এমনকি মনোজ মহেশ্বরজি তাদের থাকার ব্যবস্থা করে দেন, তাদের ট্রেনিং, অভিনয়ে, নাচে, গানে তাদের ব্রেক দেন, কারণ প্রথম ব্রেক কেউ দিতে চায় না। সবাই ট্রেনিং আলা আর্টিস্ট চায়, তুমি অভিনয় জানো, তুমি কোথা থেকে শিখেছো, তুমি নাচতে জানো, তুমি কার কাছে ট্রেন করছো, তুমি গান করতে পারো, কে তোমার গুরুজি, কে তোমার মাস্টার মশাই, না হলে তোমার সুযোগ নেই। এটা বাস্তব, এটা প্রচন্ড বাস্তব, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আর MFI এর জন্য আমি দাঁড়িয়ে আছি, আমি এনাদের সাথে
যুক্ত ফ্যাকাল্টিতে শুধু নয়, আমি মোটিভেশনাল স্পিকার হিসাবে, মাইন্ড ট্রেনিং হিসাবে আমার পরিচয় আমি বাড়িয়ে দিচ্ছি, পড়ে দিচ্ছি। এই যে চলা, এই যে পাটনা থেকে, ব্যারাকপুর থেকে মুম্বাই আসা, এই যে চলার পদক্ষেপ, এটা খুব সহজ নয়। প্রচন্ড সংঘর্ষ উনি করেছেন, প্রচন্ড সংঘর্ষ আজ উনি করছেন মিডিয়ার যুগে, কম্পিটিশনের যুগে। কিন্তু ওনার যে একটা বিশেষত্ব আছে, তার জন্য ওনাকে মারামারি দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। সেই বিশেষত্বটাকেই উনি প্রয়োগ করছেন প্রতিটা মুহূর্তে, প্রতিদিন, প্রতি কাজে, প্রতি প্রয়াসে, স্বতঃস্ফূর্তভাবে। সেই জন্য আমি আজ এইখানে একটু থামছি, 10 মিনিট পর আবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আমার পরিচয় আর MFI মুম্বাই ব্রাঞ্চ এখন নতুন কি কি করছে তার জন্য আমার গুরুজনদের প্রণাম নমস্কার। সমবয়সী আমার প্রচুর আত্মীয় স্বজন কলকাতায় রয়েছেন, বিদেশে আছেন, বাংলা ভাষায় তারা যখন দেখবেন, শুনবেন এই খবরটা, তারা জেনে কতটা খুশি হবেন জানি না, কিন্তু খুশি হতে বাধ্য। চোখের আড়ালে, সকলের সামনে, এগিয়ে পিছিয়ে, সামনে আমরা একসাথে দাঁড়াব। নমস্কার আজকের জন্য। 10 থেকে 15 মিনিট পরে দ্বিতীয় ভিডিওটায় আমি আমার পরিচয় দেব, আর আরো কত কিছু কাজ MFI হচ্ছে সেটা। নমস্কার সকলকে, সশ্রদ্ধ প্রণাম। ডক্টর স্বাতী দাস রায়ের তরফ থেকে, মুম্বাই MFI ট্রেনিং রুম থেকে, এই মুহূর্তে আমি একটু বিরতির জন্য সকলের কাছে প্রার্থনা জানাচ্ছি। নমস্কার, আবার ফিরে এসেছি কিছুক্ষণ পরে ডক্টর স্বাতী দাস রায়। আমার পরিচয়টা এবার যাওয়া দরকার, বিশেষ দরকার। পরিচয়বিহীন কিরকম একটা লাগছে, আপনি কি হঠাৎ করে বলতে এসছেন MFI সম্বন্ধে? মাইসেলফ ডক্টর স্বাতী দাস রায়, ছপুরুষের বাঙালি বলেছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কলকাতায়, তারপর আমার মার জন্য, জাস্ট ফর মাই মাদার, আই হ্যাভ বিন গিভেন এ প্রিভিলেজ, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করলাম। তারপরেও মা বলল, এত তাড়াতাড়ি এসো না, আরও কিছু করো। ডেল কার্নেগি ইনস্টিটিউট অফ মাইন্ড ট্রেনিং, বিশ্বের সেরা, সেখান থেকে মাইন্ড ট্রেনিং কনফিডেন্স বিল্ডিং প্রোগ্রাম করলাম। আমি অভিনয় করি, আমি লিখি, আমি গান করি, আমি MFI অনেক প্রজেক্টে কাজ করছি, করব। আর আমরা দুজনে ভেবে ফেলেছি আমরা সারা জীবন একসাথে থাকবো, একসাথে ঘুরবো, একসাথে করবো। যা যা ভগবান আমাদের দিয়েছে, আর আমার মার জন্য আমার যতটুকু, যেটুকু সামান্য জ্ঞান, আমরা দুজনে মিলেমিশে অনেক অনেক দূর যাব। তা যে কথাটা MFI নিয়ে বলে আমি আগের ভিডিওতে একটু জবনি কাটিয়েছিলাম, সেটা হচ্ছে মুম্বাইয়ে এখানে একটা নাম, একটা অস্তিত্ব মনোজ ভাস্কর্যে করে ফেলেছেন। কারণ বিশেষত্বকে নিয়ে কোনো কম্পিটিশন না করে, কারোর পিছনে ভাগদৌড় না করে, পাল্লা দেওয়ার চিন্তা থেকে দূরে থেকে, নিজের মনের যেটা ইচ্ছা, গ্রামের ছেলেমেয়েদের অনেক দুঃস্থ, অনেক কষ্ট যারা করে জীবনে বাঁচে, সেই রকমও ছেলেমেয়েরা ব্রেক পাচ্ছে MFI থেকে। আমি পড়াই, আমি ফ্যাকাল্টির মেম্বার, মাঝে মাঝে অবাক হয়ে যায়, একটা সবজি বিক্রি করে বাবা, সেও তার ছেলেকে পাঠিয়েছে এখানে, যা অভিনয় শেখ, কিছু তো হবেই, আমরা একটু চেষ্টা করে দেখি। অনেকে গানের ক্লাসে আসে, অনেকে নাচ শিখতে আসে, যারা রাতে চাকরি করে মুম্বাইয়ের মতো বিশাল একটা শহরে, এটা একটা বিশাল বড় পৃথিবী, আর দিনের বেলা এসে তারা নাচ শেখে, গান শেখে, যার যেরকম হিসেবে সপ্তাহের দিনগুলো বোনা হয়েছে। মনোজি মিউজিক লঞ্চ, ভিডিও লঞ্চ, যা যা করেন, নতুন মুখ নিয়ে করতে চান এবং করছেন, এটা সত্যি করে জানা। নতুন মুখ, প্রতিভা আছে, যদি ট্রেনিং নিয়ে সবাই ছেড়ে দেয় বলে তোমার ট্রেনিং হয়ে গিয়েছে। বড় জোর বড় বড় সেলিব্রিটি স্টাররা 3-4 অডিশনের ঠিকানা দেয়, ফোন নাম্বার দেয়, কিন্তু তাদের যে ভয়, তাদের যে অন্তরের কনফিডেন্স নেই, তাদের আত্মবিশ্বাস নেই, সেটা কেউ সাহায্য করে না আত্মবিশ্বাস আনবার জন্য MFI টা করে।
আর সেই জন্য আমি দাঁড়িয়ে 14 বছর আমেরিকায় আমি ছিলাম। আমার পড়াশুনো, আমার মার জন্য আমার বিদেশি ভাষা আমি পড়াই। আমার অনেকগুলো আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, অভিনয় আমার রক্তে আছে আমার মামার বাড়ির তরফ থেকে। তাই আমি একটা স্থির নিশ্চিত একটা খুব ভেবে চিনতে অনেক মাস এদের লক্ষ্য করে আসা যাওয়া কাজকর্ম চলাফেরা চিন্তা ভাবনা এদের সাথে করা জড়িত। ইনি কি করতে চান, এনার ভবিষ্যতের আরো আশা কোন দিকে যাচ্ছে, আগে কি করতে চায়, এ কি শুধু টাকা কামাতে চায়, শুধু পয়সা কামাতে চায়, নাকি আরো কিছু করতে চায়। যখন দেখলাম আমাদের দুজনের মনের মিল হচ্ছে, রুচির মিল হচ্ছে, ওনার যে ছোট ভাই এখানে রয়েছে সেও অভিনয় করে নিতেশ চাঁদ। যখন দেখলাম যে আমাকে ওরা বুঝেছে, আমাকে ওরা সম্মান দিয়েছে, আর বাঙালি হিসেবে যে নান্দনিক চিন্তাধারা আমার মধ্যে রয়েছে, যে কালচার, যে শিক্ষা, যে সবকিছু মার জন্য, আর কলকাতার বাঙালি সব দিক থেকে ছোট ছোট শহরের ছেলেমেয়েরা সুযোগ কেউ পায় না, কেউ চিন্তা করে না, এরা চিন্তা করছে, এটা একটা আশীর্বাদ, এটা একটা বিরাট বড় আশীর্বাদ, যেটা জীবনের একটা সময় গিয়ে একটা বয়সে দাঁড়িয়ে অনুভব করা যায়, এটা অনুভূতি হয় না। সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, আমি সবাই সেটা জানি। তবু আমরা চেষ্টা করি নিজেদের আত্মবর্জন, নিজেদের সম্বন্ধে অনেক কথা বলে সেইটাকে একটা ঢাকা, কিন্তু সেটা ঢাকা যায় না, ঢাকা ভীষণ কঠিন, কারণ বাস্তব প্রচন্ড শক্তি। যেসব ছেলেমেয়েরা এখানে আসে, কেউ কেউ রাত্রিবেলায় শোয়ার জায়গা নেই, বন্ধুর সাথে 10 জন একটা ছোট ঘরে শোয়, সেই সব ছেলেরা ব্রেক পেল এই 2-3 মাস আগে যে ছবি রিলিজ হলো টুডেজ লাস্ট নাইট। যার জন্য আজকে এই নির্দিষ্ট চ্যানেলে আমি বলবার জন্য আমরা MFI আমরা চিন্তা করে চিন্তা বলা দরকার যা দরকার। MFI আলাদা, নির্দিষ্টভাবে আলাদা, কেন আলাদা? ছোট ছোট শহরে এরা ব্রাঞ্চ খুলতে চাইছে, লোকে বড় বড় জায়গায় আস্থালন করে বেশি টাকার লোভে, সেজন্য ব্যারাকপুরের পর ছোট ছোট শহরে কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না, কোনো প্রতিভা নষ্ট হবে না, এটা আমরা চিন্তা করি। এখানে বসে কোনো না কোনোভাবে সে মুম্বাই পর্যন্ত পৌঁছাতে পারবে, কোনো না কোনোভাবে সে কলকাতার ছায়াছবি জগতে, অভিনয় জগতে, নাচ গানের জগতে সে নিজের প্রতিভা দর্শন করতে পারবে। কোনো না কোনোভাবে থাকার জন্য চিন্তা, কোথায় তারা থাকবে, স্টেশন থেকে নিয়ে আসার দায়িত্ব মনোজ্জি নেন, এখানকার স্টাফকে স্টেশনে পাঠিয়ে মুম্বাই নতুন এসেছে তাকে তুমি নিয়ে এসো। এই যে খবর আমি সমস্ত বাঙালি ভাষার প্রতিটা মানুষকে গোটা পৃথিবীতে দিতে চাই, তার পেছনে একটাই কারণ যে সবাই এখন স্বার্থপর হয়। ছবির জগতে, ব্যবসার জগতে, এটা ব্যবসা, শুধু অর্থের লালন পালন, শুধু অর্থের লেনদেন এখানে হয় না, অর্থ ছাড়া তো কিছু হবে না। এই ক্যামেরার সামনে আমি দাঁড়াবো কি করে, আমি তো ছেঁড়া জামা কাপড় পরে আপনাদের সামনে দেখাতে পারবো না নিজেকে, সব কিছু অর্থ, তার পাশেও যে একটা ভাব, যে একটা রাস্তা, যে একটা প্রতিশ্রুতি দেওয়া, যে একটা ব্রেক, তোমার যোগ্যতা অনুযায়ী আমি তোমাকে দেখবই, চিন্তা করো না, তোমার মধ্যে যে কমি আছে সেটা তুমি এখানে এসে শেখো। বড় বড় জায়গায় যারা অর্থ যাদের কম, যারা গ্রাম থেকে আসে, যারা ছোট মফস্বল থেকে আসে, তাদের খুব একটা সম্মান দেওয়া হয় না, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আজ আমি এখানে দাঁড়িয়ে আমার মা আমাকে তৈরি করেছিলেন বলে, নাহলে আমারও ওই ধরনেরই অবস্থান। তাই MFI কে নিয়ে বলা মহেশ্বর ফিল্মস ইন্টারন্যাশনাল, ভোজপুরি হিন্দি আমরা বাংলায় খুব তাড়াতাড়ি যাচ্ছি, আর আমার মতো একজন মানুষ অনেকগুলো গুণ যা মার ঈশ্বরের করুণায় MFI-এর সাথে যুক্ত হয়ে আমি এত ধন্য মনে করি, এত সম্মান, এত কাজ করার অফুরন্ত সুযোগ, স্বাধীনতা, সম্মান। অর্থ তো তোমার পেছনে দৌড়বেই যদি তোমার মন থাকে, যদি তুমি ঠিকভাবে তোমাকে চালনা করো। এইটা বলবার জন্য আপনাদের একটু সময় নিলাম।
অনেক কিছুই তো দেখেন, অনেক ভিডিও দেখেন, অনেক সিনেমা দেখেন, অনেক ছবি দেখেন, অনেক খবর শোনেন, অনেক বই পড়েন, অনেক ম্যাগাজিন কাগজ পড়েন, হয়তো এটা জানতেন না। একটু দূরে, সামান্য দূরে কলকাতা থেকে ব্যারাকপুর, সেইখান থেকে এত ভালো কাজ হচ্ছে। তাই আমি জানালাম, মাইসেলফ ডক্টর স্বাতি দাস রে, ডক্টরেট ফ্রম পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, ইউএস, অ্যান্ড মোটিভেশনাল মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া আই এম ডুইং উইথ First time in India, it's really to be noted, very significantly to be noted. First time in India, I have got 20 specialized areas, not 1, 2, 5, 10, 20 specialized areas, and from researched, trained, educated, inculcated from Dale Carnegie Institute of Mind Training, US. Ami, RMFI, amra ei program shuru korchi. First time in India, Mind Training Program. ডক্টর স্বাতি দাস রে, আপনাদের সকলেরকে ধন্য আমাকে এই চ্যানেলের মাধ্যমে কথা বলতে দেওয়ার জন্য। আমি ডক্টর স্বাতি দাস রায়, মাতৃভাষা বাংলা, প্রচুর আত্মীয় স্বজন দেশে বিদেশে কলকাতায় চারিদিকে রয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ। তারা যখন দেখবে, তারা যদি খুশি হন, তারা যদি নাও খুশি হন, আড়ালে তারা খুশি হবেন এই বলবার সুযোগ দেওয়ার জন্য। গুরুজনদের নমস্কার, আমার বন্ধু বান্ধব সমবয়সী সবাইকে নমস্কার, গুরুজনদের আবার সশস্ত্র প্রণাম নমস্কারের সাথে সাথে। এইটা দেখবেন, এই খবরটা সবাইকে দেবেন, কারণ ভালো কাজ খুব কম মানুষ করতে পারে। যাদের কিছু নেই, তাদের হাত ধরে টানা, টেনে এনে একটা পরিচয়ের স্থান দেওয়া খুব সহজ নয়, এটা সবাই করতে পারে না। এমএফআইটা করেছে, আমি এমএফআইয়ের সাথে আজ যুক্ত, সারা জীবন আমরা একসাথে করব। এই খবর দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবার আসবো নতুন খবর নিয়ে। ধন্যবাদ, নমস্কার। ডক্টর স্বাতি দাস রায়ের তরফ থেকে ধন্যবাদ, নমস্কার। তৃতীয়বার আপনাদের সামনে এসেছি ডক্টর স্বাতি দাস রায়। দুটো আলাদা আলাদা ভিডিওতে এমএফআই সম্বন্ধে বলেছি আমি, আর আমার পুরো পরিচয়টা দেওয়া হয়নি, কারণ একটা গুরুত্ব দিচ্ছিলাম আমি এমএফআই পাটনা ব্যারাকপুর থেকে মুম্বাই, এই যে পুরো যাত্রা তাদের। আর আজকে যে বিশেষত্বটা নিয়ে আমি বলেছিলাম, এমএফআই মনোজ মহেশ্বরজি করছেন, তার ছোট ভাই বিদেশ যাদব, ব্যারাকপুরের মন্ত্রী যাদব, ওগুলো বলা হয়েছে। আরেকটা বিশেষত্ব বলা হয়নি, যেটা আমার সাথে ব্যক্তিগতভাবে জড়িত, আমরা দুজনে কাজের মাধ্যমে, মনের মাধ্যমে, চলার মাধ্যমে, বলার মাধ্যমে, প্রকাশের মাধ্যমে আজকে সেই সুযোগটা আপনাদের কাছে দিচ্ছি। সমস্ত বাঙালি গোটা পৃথিবীব্যাপী ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সাহায্যে বিজ্ঞান অনেকটা এগিয়েছে, অনেক অনেক দূর আমাদের নিয়ে গেছে। ধন্যবাদ সকলকে। ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, ভারতবর্ষে প্রথম, আমি ডক্টর স্বাতি দাস রে, দ্য এলিমেন্টস অফ সাকসেস এমএফআই এর সাথে একসাথে আমরা চালু করেছি দেড় বছর হয়ে গেল। 20টা আলাদা আলাদা স্পেশালাইজড এরিয়া, সাবজেক্ট বলতে পারেন, আলাদা আলাদা বিভাগে আমি ট্রেনিং, এডুকেটিং করাচ্ছি, শিক্ষা দিচ্ছি, টিচিং একটা ছোট শব্দ, সবাই বেশিরভাগ আজকাল টিচ করতে পারে, খুব কম ট্রেনিং দিতে পারে, আরও কম এডুকেট শিক্ষা প্রদান করতে পারে। পৃথিবীতে খুব কম মানুষ শিক্ষা প্রদান করতে পারে, 20টা আলাদা আলাদা বিভাগ। অথবা বলা যায়, বোঝা যায়, আমি ইউটিউব চ্যানেলে আছি, আমার উপস্থিতি আছে। প্রথম সেগমেন্ট 20টা আলাদা আলাদা ভিডিও আপনারা দেখতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে সমস্ত লিঙ্ক আমরা দিয়ে দেব। প্রথম ভারতবর্ষে আমরা করছি, আমি ডক্টর স্বাতি দাস রায়, এলিমেন্টস অফ সাকসেস, দ্য এলিমেন্টস অফ সাকসেস এমএফআই এর সাথে জড়িত হয়ে শুরু করছি আমরা অবশ্যই মুম্বাই থেকে, আর আমরা গোটা পৃথিবী করব, শুধু অনলাইনে পৃথিবী নয়, আলাদা আলাদা ছোট ছোট সেন্টার, ছোট ছোট অফিস। অফিস মানে একটা জায়গা, কটা লোক বসে গেল সেরকম নয়, সেন্টার, ব্রাঞ্চ, যেমন ব্যারাকপুরে ছোট ছোট জায়গাতে আমরা যাবো, ছোট শহর, বড় শহর, আরো বড় শহর, সেখানে সুযোগ তবু আছে, কিন্তু এটা ভারতবর্ষের প্রথম। ডক্টর স্বাতি দাস রায়ের দ্য এলিমেন্টস অফ সাকসেস উইথ এমএফআই মনোজ মহেশ্বরজি, এটা একটা
ভীষণভাবে ইউনিক, বিশেষত্ব। ইউনিক একটা জিনিস যেটা ভারতবর্ষে প্রথম আমরা করছি। আমি প্রচুর রিসার্চ করেছি, নেট থেকে, বইপত্র থেকে, খবর থেকে, ইনফরমেশন থেকে, আমার বন্ধু বান্ধব টিচার প্রফেসর ডিন রাইটার যারা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে, যে একটা প্রোডাকশন হাউসের সাথে একজন যুক্ত হয়ে আমার এই ডিগ্রি যেটুকু মাতৃ আশীর্বাদে আর ঈশ্বরের আশীর্বাদে করুণায় আর চমৎকারে যেটুকু আমার আছে, ডক্টরেট ফ্রম পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি ইন ইংলিশ অ্যান্ড ফ্রম ডেল কার্নেগি ইনস্টিটিউট অফ মাইন্ড ট্রেনিং ওয়াশিংটন ডিসি ইউএসএ, রিগারাস রিসার্চড ইনকালকেটেড এডুকেটেড 20টা আলাদা আলাদা স্পেশালাইজড এরিয়া, সাবজেক্ট বলুন, ডিসিপ্লিন বলুন, যা কিছু সব আলাদা। Positive affirmation, I can attitude building skills, communication skills, sense of color, body language, rational use of color, public speaking, mind triggering skills, time management, stress management, life management, anger management, মাত্র কটা বলেছি, 20টা আছে। আমাদের সমস্ত লিঙ্ক আমরা দিয়ে দেবো অবশ্যই ভিডিওর সাথে, আপনারা দেখুন, আপনারা দেখবেন। ভীষণ তাড়াতাড়ি কলকাতায় আসছি, ভীষণ তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় যাচ্ছি, কারণ আমার ব্যক্তিগতভাবে একটাই ইচ্ছা, একটা মনের ভেতরের ইচ্ছা, একটা আত্মার ইচ্ছা, একটা প্রকাশ, সেটা হচ্ছে এই পৃথিবীটাকে চলো, এসো আমরা সবাই মিলে সুন্দর থেকে সুন্দরতর করি। লেট আস সেভ দিস মাদার আর্থ, let us make this world a much better to best place to live in. tar jonno prottekei mukhe hashi dorkar, success dorkar, uttinnota dorkar, egiye jawa dorkar, orther sathe satchhondo dorkar, sukh dorkar, shosti dorkar, shanti dorkar, moner attar chawa pawa sokoler proshno ektai, uttor ektai, prottekei shobno shakar আমার আর এমএফআই দুজনে আমরা এই চিন্তাটা করেছি আর আই হ্যাভ থট ইট। আমার জীবনে আই উইল ট্রেন অ্যান্ড এডুকেট 50 মিলিয়ন পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড টু মেক দিস ওয়ার্ল্ড আ বেটার প্লেস টু লিভ ইন। 50 মিলিয়ন গ্লোবালি আই উইল টিচ, ট্রেন, ইনকালকেট অ্যান্ড এডুকেট। আই উইল ক্রিয়েট উইংস টু ইউর ড্রিমস। যারা স্বপ্ন দেখতে ভয় পায় তারা এসো, যারা স্বপ্ন দেখাকে বিলাসিতা মনে করে তারা এসো। ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে ফোন কল করে ডিরেক্টলি আমাদের কাছে, আমি ডক্টর স্বাতী দাস রায় এই আশ্বাস, এই সান্ত্বনা, এই বলা, এই প্রকাশ, এই মনের ইচ্ছা উইথ এমএফআই, এমএফআই এর সাথে যুক্ত হয়ে এই মুহূর্তে মুম্বাই অফিস গোরেগাঁও ওয়েস্ট থেকে এইটা সকলের কাছে আপনাদের জানাচ্ছি। বাঙালি হিসাবে, বাংলা আমার মাতৃভাষা হিসাবে, গোটা পৃথিবীতে যেসব বাঙালিরা রয়েছে আমার ভিডিও দেখুন, আমাদের ইউনিকনেস, আমাদের বিশেষত্বটা দেখুন, কারণ এটা কোথাও নেই। আমি যে ট্রেনিং দিচ্ছি, আমি যে শিক্ষাগত যোগ্যতা করেছি আমার মার জন্য, একমাত্র আমার মার জন্য সম্ভব হয়েছে এমএফআই সাথে যুক্ত হয়ে একটা প্রোডাকশন হাউস, এ টোটাল কাস্টিং কোঅর্ডিনেটিং হাউস, একটা ফিল্ম ইনস্টিটিউট, যারা নাচ, অভিনয়, গান, সিঙ্গিং, অ্যাক্টিং অ্যান্ড মিউজিক শেখান, তাদের সাথে ডক্টর স্বাতী দাস রায় জড়িত হয়ে দ্য এলিমেন্টস অফ সাকসেস করছে 20টা আলাদা আলাদা প্রেজেন্টেশন, আলাদা আলাদা ভিডিওস, আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা ডিসিপ্লিন, আলাদা আলাদা শেখার দিগন্ত খুলে দেওয়া। সেই জন্য ভাববেন না কোনো সময় যারা এই ভিডিও দেখবেন যে শুধু স্বপ্ন দেখা বড় লোকেরই একটা প্রয়াস, একটা বিলাসিতা, শুধু অর্থ গাড়ি বাড়ি থাকলে আর বড় লোক হলে স্বপ্ন দেখতে পারে। আমার সাথে, আমাদের সাথে যোগাযোগ করুন। আবারও বলছি, আই ক্রিয়েট উইংস টু ইওর ড্রিমস। আপনি যে স্বপ্ন দেখবেন, আপনারা যে স্বপ্ন দেখবেন, তাতে আমি পাখা লাগিয়ে দেব, পাখা লাগাতে চাই সবসময় সেই আনন্দ, সেই স্ফূর্তি, সেই আগে এগোনোর, আগে বাড়ার সেই যে ইচ্ছা, সেটা আমি চাই প্রত্যেকে আপনারা হাসুন, প্রত্যেকে চ্যালেঞ্জে সাকসেসফুল হন, প্রত্যেকের যাদের মনের যে ইচ্ছা আছে সেটাকে দাবানোর কোনো প্রয়োজন নেই, আমাদের সাথে যোগাযোগ করুন। ডক্টর স্বাতী দাস রিংস দ্য এলিমেন্টস অফ সাকসেস অ্যালং উইথ এমএফআই,
from Mumbai train session, training room and the corporate head office. আজকের মতো সাইন অফ করছি, আবার দেখা হবে ভীষণ তাড়াতাড়ি। নমস্কার সকলকে, বড়দের প্রণাম, গুরুজনদের প্রণাম, বয়স নির্বিশেষে সকলকে প্রণাম, ধন্যবাদ। Thank you all over once again from Dr. Swati Dasri and with MFI for the Elements of Success. First time in India, Mind Training Confidence Building Program. Prothom bar Bharatbarshe hocche Mind Training and Confidence Building Program. Ektu khyal kore dekhben, somosto video ektu khyal kore pore neben. জানবেন মাইন্ড ট্রেনিং কনফিডেন্স বিল্ডিং প্রোগ্রাম ভারতবর্ষে এত সিরিয়াসলি রিসার্চ ওয়াইজ যে কোর্স আমি করে এসেছি, যে শিক্ষা আমার মার জন্য, সেটা এত পরিপূর্ণভাবে, এত পরিষ্কারভাবে, ক্ল্যারিটি বেসড, ট্রান্সপারেন্সি, সমস্ত পরিষ্কার রিসার্চভাবে একটার পর একটা মানসিক স্তর, মনের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কেউ করায়নি। কিছু কিছু বিদেশিরা আসে, চলে যায়, বড় বড় হোটেলে থাকে, বড় বড় লোক সেলিব্রিটি তারা ডাকে, খাওয়া দাওয়া করে, একটু আধটু কিছু বলে, তারা চলে যায়। কেউ জানতে পারে না, সবাইকে সুযোগ দেওয়া দরকার, এটা মনোবলই নয়, এটা একজনের একাকিত্ব হতে পারে না, সাকসেস কখনো একজনের হতে পারে না। এত বড় দেশটা তাহলে পারবে কি, এত বড় দেশটা তাহলে এগোবে কি করে? তাই আমরা চাই, এটা আমাদের একটা বিশেষত্ব, এটা আমাদের একটা ইউনিক পয়েন্ট যেটা কারোর নেই, কারণ আমি রিসার্চ করে দেখেছি, আমি জেনেছি। তারপরে এই চ্যালেঞ্জ আমি করছি, আপনারা আসুন, যাদের এগোতে হবে, যে কোনো মানুষ সামনে এগোতে চান, স্বপ্নকে সাকার করতে চান, তারা আসুন। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ অল ওভার ওয়ান্স এগেইন, রেসপেক্ট, রিগার্ডস অ্যান্ড গ্র্যাটিটিউড নট ওনলি টু সিনিয়র্স, to lower age group, younger age group, my contemporaries all over the world, Bengali speaking community especially, because today I did it all in my mother tongue. On behalf of MFI and Dr. Swati Dasri's The Elements of Success, right here from Goregaon West Siddharth Nagar training room, the shoot is to be completed. Thank you once again. Namaskar.